بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته حضرت علي جنتي تشين পিতা পিতামাতার অজান্তে বাড়ি থেকে পালিয়ে গিয়ে যারা কোটে বিবাহ সম্পন্ন করে এদের হুকুম কি সম্মানিত দিন ভাই বন্ধুরা এটি বর্তমান সমাজে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা আমাদের অনেক দিনী ভাই ও বোনেরা যারা তাদের পরিবারের অজান্তে পিতামাতার অবাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোটে বিবাহ সম্পন্ন করেন অথবা আর যেখানেই করুক না কেন তাদের এই বিবাহ শরীয়ত সমর্থন করে না যতদিন তারা এইভাবে সংসার করবে ততদিন তারা গুনাহে লিপ্ত থাকবে এই মর্মে ইমাম তিরমিজ রহিমাহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন এক নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আইউ মায়ুম র অতি নাকাহাত বেগয় রিদিন অলিহা ফানিকা হেহা বাউতেরুন ফানিকা হেহা বাউতেরুন ফানিকা হেহা বাউতিল যে কোনো মহিলা সে বিবাহ করবে তার অভিভাবকের অনুমতি ছাড়া তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বা তিনবার তিনি বলেছেন শরীয়ত সম্মত বিবাহের পদ্ধতি হল যদি তিনটি জিনিস পাওয়া যায় তাহলে কোটে কেন পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গায় সে সে বিবাহ হোক না কেন তা সহি হবে এবং তা গ্রহণীয় হবে সেই তিনটি শর্ত হল এক নম্বরে উভয়ের সম্মতি থাকা স্বামী স্ত্রী যারা হবে যাদের বিবাহ হবে এদের উভয়েরই সম্মতি থাকতে হবে যদি মহিলার ক্ষেত্রে সে যদি তালাক প্রাপ্ত হয় তাহলে অবশ্যই তার মুখ থেকে স্পষ্টভাবে তা শুনতে হবে তার কথা সেখানে থাকতে হবে হ্যাঁ বা না বা তার অনুমতি স্পষ্টভাবে থাকতে হবে আর যদি সে বাকেরা হয় যদি অবিবাহিতা হয় তারা বিবাহ ইতিপূর্বে হয় নাই তাহলে সে তার কাছে অনুমতি চাওয়া হবে সে যদি কিছু না বলে তাহলে না বলাটাই তার অনুমতি কিন্তু তালাকপ্রাপ্তা প্রাপ্তা বা স্বামী যার মারা গেছে যদি এরূপ হয় তাহলে অবশ্যই তার জবানে তাই স্পষ্ট হতে হবে সে এই বিবাহে রাজি আছে কি না দুই নম্বর সেখানে অভিভাবক থাকতে হবে অলি অলি থাকতে হবে এটি সে মহিলাকে যারা দেখাশোনা করে সে মহিলা যার তত্ত্বাবধানে রয়েছে সে তার অলি হবে তার পিতা হবে যদি পিতা না থাকে তাহলে দাদা হবে যদি দাদা না থাকে তাহলে ভাই হবে যদি ভাই না থাকে আপন ভাই না থাকে তাহলে সৎ ভাই হবে তারপরে সৎ ভাই যদি না থাকে তাহলে আপন ভাইয়ের ছেলেরা হবে এরপরে চাচারা হবে এইভাবে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তার অভিভাবকের অন্তর্ভুক্ত হবে এদের অনুমতি সাপেক্ষে সেই বিবাহ হতে হবে তিন নম্বর শাহিদান দুইজন নাইপরায়ণ সাক্ষী থাকতে হবে যদি এই তিনটি শর্ত কারো বিবাহে পাওয়া যায় তাহলে সেই বিবাহ সহি হবে শুদ্ধ হবে সে যেখানেই হোক না কেন কোটে হোক গ্রামে হোক শহরে হোক যেখানেই হোক না কেন এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে তার বিবাহ শরীয়ত সম্মত সম্মত পন্থায় হবে রসৌল সাল্লাহ বলেছেন ওলি এবং দুইজন সাক্ষী ছাড়া কোনো বিবাহ নেই ইমাম তবরিনী তিনি হাতার সহিহুল জামিত হাদিসটি বর্ণনা করেছেন সাত হাজার পাঁচশত আঠান্ন নম্বর হাদিস আমাদের সমাজে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বর্তমানে অনেককেই দেখা যায় যারা ঘর থেকে বের হয়ে গিয়ে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ সম্পন্ন করে ফেলে কোটি বিবাহ সম্পন্ন করে ফেলে যা আদৌ শরীয়ত সমর্থন করে না যতদিন যতদিন তারা এইভাবে সংসার করবে একজন আরেকজনের সাথে থাকবে ততদিন তারা গুনাহে লিপ্ত থাকবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সন্তান ছেলেমেয়ের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে বিয়ের বয়স হলেই তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও আমাদের সমাজে বিবাহটাকে এখন অন্যভাবে দেখা হয় আমাদের ছেলের যারা পিতামাতা রয়েছে তারা সাধারণত ছেলের বিয়ে দেয় যে যখন মাতা কাজ করতে অক্ষ মার কাজ করতে পারে না তখন সে ছেলের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজে যা আদৌ ঠিক নয় যখন ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখনই তাকে ভালো পাত্রী দেখে তার বিবাহর ব্যবস্থা করতে হবে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম আমাদেরকে তার পন্থা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্না অনুপাতে আমাদের জীবন পরিচালনা পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম